লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত ঘটে, তিনটা পর্যায়ত ভোটগ্রহণ প্রক্রিয়ার সমাপ্তি ঘটে, নির্বাচনী ফলাফল দিব অহা মাহর চারি তারিখে। শাসকীয় বিরোধী সকলের হাতত এটা পর্যাপ্ত সময়, এটা রাজনীতিবিদ ব্যস্ত আছে অঙ্ক করা। মেট্রিক পরীক্ষার্থীও এনেক অঙ্ক নকরে যেনে এটা রাজনীতিবিদে অঙ্ক করেছে, যোগ বিয়োগ হরণ পূরণ ইত্যাদি ইত্যাদি বারে বারে অঙ্ক করে নিশ্চিত হব বিচারিছে নিজা প্রার্থীজন যেন বিজয়ী হয়েছে। কেতিয়াবা অঙ্কত ভুল হয়, লগে লগে সেই ভুল শুদ্ধ করবলে চেষ্টা চলোৱা হয়। কোরবাত ভোটর পরিমাণ হ্রাস পায়, কিন্তু লগে লগে নতুনক ভোটর নম্বর যোগ করে দিয়া হয় আর শেষত নিজকে বিজয়ী সাব্যস্ত করবলে চেষ্টা চলায় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিটি রাজনৈতিক প্রার্থী। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই ভোটগ্রহণের পিছর দিনে রওনা হয়েছিল নতুন দিল্লি। দিল্লির শুক্রবারে উভতি আইছে সভাপতি ভূপেন বরা। লোকসভা নির্বাচন কংগ্রেসে কেক আসন পাব? প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার অঙ্কশাস্ত্রই কি কয়? আমি আসন বেশি পড়তে বিচারব নাকি? আমাক আমি তো আর বিজেপি পা সার্টিফিকেট লই আমি ইলেকশন খেলা নাই। আমি রাইজর উপর বিশ্বাস রাখি, রাইজর উপর আস্থা রাখি পেলায় খেলিছো। রাইজে যাকে বাকচত দিছে আমার রাইজর উপর বিশ্বাস আছে, আর রাইজে যাব সে আমি নির্মালী বলে ক্ষীরত লম। আর আজমলের আইনি উপদেষ্টা আসলে এটা গ্রহণ করেছে যে বদরুদ্দিন আজমল আসলে হিমন্ত বিশ্বের প্রথমতে কাম করেছে। এতিয়া আর আজমল ডাঙরিয়ার কথা পাতিব মন নাই, রেস্ট লোক একদিন বহুত কষ্ট হল আজমল ডাঙরিয়ার, আর পরাজয়ের গ্লানিরে একটা সময় কটাবলিয়া হয়েছে, জানে ভালকে হারিলে বলে সেখানে মানে কথা বেশি পাতিব। সমাপ্তি বলে মানে নক, এটা ইলেকশন হারিলে যে কোনোবা শেষ হয়ে যাব এনেকা নহয়, ইলেকশন তো হরা জিকা থাকেই, কিন্তু এইবার হারিছে। ভূপেন বরাই অঙ্ক করে পেলাইছে, অঙ্ক করে করে নিশ্চিত হয়েছে ফলাফল যিয়েই নহক কিয় বদরুদ্দিন আজমল এইবার হারিবই, অর্থাৎ ধুবুরী লোকসভা সমষ্টির পর রকিবুল হোসেন বিজয়ী হব বলে অঙ্ক করে পাইছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। বাকিবুর অঙ্ক সঠিক হওয়া নাই, সমীকরণ ঠিক হওয়া নাই, অঙ্ক করে থাকে কিন্তু ফলাফল কেতিয়াবা মনুপ্রত নহয়, লগে লগে অঙ্ক পুনের আরম্ভ করব হয়। সেয়ে ভূপেন বরাই কিমান নম্বর পাব সেই বিষয়ে কোয়ার পর বিরত থাকিল, মাত্র কলে রকিবুল হোসেন এবার বিজয়ী হব। কেবল ভূপেন বরাই অঙ্ক করেছে না, অঙ্ক করাত ব্যস্ত হয়ে পড়েছে AIDF-এর মুরব্বী বদরুদ্দিন আজমল। আজমলে ধুবুরীর বিধায়কসকলক লগত লয়ে অঙ্ক করেছে, মাঝে মাঝে করিমউদ্দিনক মাতে, মাঝে মাঝে আমিনুল ইসলামক মাতে, কাগজ কলম লৈ অঙ্ক করে বদরুদ্দিন আজমলে। বরপেটা জেলার পর কিমান ভোট পাব, ধুবুরী জেলাত কিমান ভোট পাব, গোয়ালপরত কি হব, এইদরে সমীকরণ করে করে শেষত উত্তর এটাই পায়, উত্তর হল বদরুদ্দিন আজমল নিজে জিকিব। অনলি ফাইভ মিনিটস মন নমাত যাব, এইটুকু কই দিম ধুবুরী ভাল হব। আর রঞ্জিত দাসের এটাও সিট বাঁচিছে নাকি? এগুলো তো সব হারিছে। রঞ্জিত দাস বিজেপির না এজিপি? বিজেপির না, এইগুলো সব হারি আছে তার। না রে বাবা, মই কেনকা কম কে, এজিপি তো শেষ হয়ে গেল, জিরো হয়ে গেল। হ্যাঁ ধুবুরী মই জিকি আছো আলহামদুলিল্লাহ, আই এম এ ফাইটার। রঞ্জিত দাসে মোর ঘরের কথা কেনকা কব, তোমালোকে হিটু লই উড়ে, অলপ আপনাদের স্ট্যান্ডার্ড রাখো ভাই। রঞ্জিত দাসে পাগল নিচি না মানুষজনে বড় 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 করু এলোকে কই দিলে আর তোমালোকে হিটু লই আইলে মন নমাজ। এ মই কেনকা কম, বিজেপির হেমন্ত পড়াশিকা অঙ্ক করে আছে গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মন্ডলে। নির্বাচনের বতরত রকিবুল হোসেনের সঙ্গে বিশেষভাবে দেখা পাওয়া নগৈছিল রশিদ মন্ডলক, কিন্তু ভোটগ্রহণ শেষ হল, গতি রশিদ মন্ডলে করব কি? অঙ্ক করার বাদে এটা আর কোনো কামেই নোহা হয়েছে। গোয়ালপাড়ার বিধায়ক রশিদ মন্ডলে রকিবুল হোসেনক সহায় নকরার অভিযোগ, রশিদ মন্ডলের দাবি লাগি আছে মীরা বরঠাকুরের হয়ে। গোয়ালপাড়াত বাহর পাতি যোরহাটর খবর দিলে রশিদ মন্ডলে, যোরহাটত গৌরব জিকিব। ইয়ার কারণে জনসাধারণ যথেষ্ট পরিমাণে বিশ্বাস লৈছে, জনতে দেখা গৈছে যে যেনেকৈ আমার গৌরব গগৈ ডাঙরিয়া, গৌরব গগৈ ডাঙরিয়া যোরহাটত আমি আমার পার্টির নীতি আদর্শ ম্যানিফেস্টোর উপরেও গৌরব গগৈ ডাঙরিয়ার প্রতি একটা বিশেষ আকর্ষণ, বিশেষ আস্থা প্রকাশ করলে যোরহাটবাসী।
যোরহাট লোকসভা সমষ্টির বিজেপিগৰ মানুহ গৌরব গগৈ ডাঙরিয়া ভোট দান করেছে। গতিকে এই কিছু সিমিলারিটি সে গৌরব গগৈ ডাঙরিয়া অল ইন্ডিয়া লেভেলত ইতিমধ্যে প্রতিষ্ঠিত এজন লিডার, অল ইন্ডিয়া লেভেলত পার্লামেন্টত তেখেতের স্পিচ মানে উত্তর পূর্বাঞ্চল মণিপুর বা বিভিন্ন সময় প্রধানমন্ত্রী বা হোম মিনিষ্টার যেজনে পার্লামেন্টত অ্যাটাক করেছে, এই কথাবিলাকরপরা তেখেতে সংসদত নিজক সর্বভারতীয় পর্যায়ের এজন প্রতিষ্ঠিত নেতা হিসেবে সক্ষম হয়েছে। রশিদ মণ্ডল যোরহাটলৈ গৈ পোৱা নাই, নির্বাচনী প্রচারের বাবে এদিনও যোৱা নাছিল রশিদ মণ্ডল, তেওঁ ব্যস্ত আছিল গোয়ালপাড়াত আর কেতিয়াবা গুৱাহাটী। তারপরাই মোবাইলত খবর লৈ তেওঁ নিশ্চিত হয়েছে গৌরব গগৈ জিকিব। আসলতে রশিদ মণ্ডলে কেনে ধরনের অঙ্ক করেছে তার উত্তর কারো হাতত নাই, কিন্তু কিবা এটা অঙ্ক করে কই দিলে গৌরব গগৈ জিকিব যোরহাটর। বিজেপি বহি থাকা নাই, বিজেপির রথী মহারথী সকল ব্যস্ত আছে অঙ্ক করা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বাহির, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গত নির্বাচনী প্রচার অভিযানত মুখ্যমন্ত্রী ব্যস্ত আছে। তথাপিও নিশার ভাগত মুখ্যমন্ত্রীর সুতরাং বিজেপির নেতৃত্বই যোগাযোগ করে বিভিন্নজনে অঙ্কশাস্ত্র বুঝায় মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইকানরে শুনে সিকানরে উলিয়াই দিয়ে, মুখ্যমন্ত্রীও নিজে অঙ্ক করে আছে রাজ্যের বাহির বাহর পাতি থাকে। বিজেপির দাবি কোনো ক্ষেত্রত গৌরব গগৈ জিকিব নয়, অঙ্ক করে করে ভাগরি পড়ছে বিজেপির অঙ্ক মাস্টর। ব্যাপক হারত অরুণোদয় ফর্ম বিতরণ করা হয়েছিল যোরহাট লোকসভা, মরিয়নীত বিতরণ করা হয়েছিল 27,000 প্রপত্র, ডিমৌত বিতরণ করা হয়েছিল 34,000 প্রপত্র, তিতাবৰত 28,000 আর টিয়কত 34,000। মহিলার ভোট একচেটিয়াভাবে লাভ করেছে তপন গগৈ। একই অবস্থা চাহ বাগিচার ক্ষেত্র, বিজেপির অঙ্কই বারে বারে কৈছে তপন গগৈ জিকিব, গৌরব গগৈ জিকিব নয়। অর্থাৎ বিজেপিয়ে রশিদ মণ্ডলের অঙ্কক অগ্রাহ্য করে পেলাইছে। এইকদিন ভীষণ অঙ্ক করেছে AIDFর নেতৃত্ব, তিনটা সমষ্টিত প্রার্থী ঠিয় করাইছিল, করিমগঞ্জ, নগাঁও আর ধুবুরী। AIDFয়ে ভাবিছিল মুসলমানের ভোট এবার পর্যাপ্ত পরিমাণে লাভ করব, সেহে অঙ্ক আরম্ভ করেছিল AIDFর নেতৃত্ব। কিন্তু এটা সমীকরণ সলনি হয়েছে, A+B হোল স্কোয়ার, A²+B² + 2 এবির পরিবর্তে এওঁলোকর ফলাফলিতে ভিন্ন হয়ে পড়েছে। তথাপি মন ভাঙি পড়া নাই AIDFর নেতৃত্ব। আমার ধুবরীত আমি জিকিম, কম ভোটত হলেও আমি জিকিম, যথেষ্ট টাফ ফাইট হয়েছে। আর নগাঁওত আমার জিকার সম্ভাবনা আছে, করিমগঞ্জ এই মুহূর্তে মানে নকও জিকিম বলে, যথেষ্টখানি ভাল হওয়া নাই আমি গম পাইছো, নগাঁও আর ধুবরীত আমার আশা আছে আমি জিকিম। এবার রকিবুল হোসেনক মন করো, বহুদিনের মূরত নিজের সমষ্টি চামগুড়ি উভতি গেছে রকিবুল হোসেন। রকিবুল হোসেনক দেখি কংগ্রেস কর্মী সকলে জিন্দাবাদ ধ্বনি দিছে। চামগুড়ির কংগ্রেসের দাবি রকিবুল হোসেন ইতিমধ্যে বিজয়ী হয়েছে ধুবুরীর। ইয়ার আগতে ধুবুরীবাসী রাজ্যক বহু কন্দুয়াইছিল, তো যোনে যেনেকে করিব তেনেকে ফল পাব, যেনেকে করেছে তেনেকে ফল পাব, মই যদি বেয়া কাম করেছো বেয়া কাম পাম। ধুবুরীবাসী রাজ্যে হাও হাঁকে কান্দিছিল, কি কান্দিছিল কি নাই মই ইলেকশনের সময় কইছো, যদি আমি মানুষক কন্দুয়াও সময়ত আমি কান্দিব লাগিব, তারে পরিণাম হয়েছে এটা কান্দিবলগিয়া হয়েছে। অঙ্ক চলি আছে, সদায় নতুন নতুন অঙ্ক চলিব, এই অঙ্ক চলিব 4 জুন পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, NB News।